আজ আপনারা শুনতে চলেছেন সুকুমার রায় রচিত পাগলা দাশুর তৃতীয় গল্প চিনে পটকা। আমাদের রামপদ একদিন এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, কিরে দাশুকে কিছু দে। রামপদ বলিল, কিরে দাশু খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা, কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিল, তারপর মিহিদানা লইল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইয়া দিল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাইরের দিকে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া উঠিলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময় পেলাম না। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমাদের কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞেস করিলাম, কিরে দাশু কিছু করেছিস নাকি? দাশু অত্যন্ত ভালো মানুষের মতো বলিল, হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি। আমি বললাম, আরে ধুত সে কথা কে বলেছে? কিছু দুষ্টুমির মতলব করিসনি তো? ও বাবা, এ কথায় দাশু ভয়ানক চটিয়া উঠিল। তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন। দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। এই পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন। পড়ার জন্য কোনোদিনই তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হয়ে ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই, আয় নদীর শব্দের রূপ করো বলিয়াই ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম, এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া কাটাকুটি আর 10-25 খেলা শুরু করে দিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘর ঘরানি কমিয়া আসিত, তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্য নদ্য ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাতে ঘুমপাড়ানি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলার তক্তপোষের নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবে মাত্র উ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট দুম দাম ধূপ ধাপ শব্দে তাণ্ডব কোলাহল করিয়া উঠিল। সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে হাত পিটাইতেছে। দুনিয়ার কাঁসর আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূঢ় বলে তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম।
পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুঁড়িয়া একেবারে টেবিল ডিঙাইয়া ক্লাসের মাঝখানে ধরপড় করিয়া পড়িয়া গেল। সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পেয়ে থাকে, তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসে ছেলেরা চিৎকার করিয়া করাকিয়া মুখস্থ আওড়াইতেছিল, গোলমালে তারাও হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুল ময় হুলুস্থুলু পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন, এই কিসের শব্দ হইয়াছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল, রামপদর সেই হাঁড়িটা। তখনও তার মুখের কাছে একটু মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ হাঁড়ি কার? রামপদ বলিল, আমার। আর কোথায় যায়, অমনি দুই কানে দুই পাক। হাঁড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম, তারপর। মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানা চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না? বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চড়। অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন, তাহারাও একেবারে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক, বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল, এই দেখুন স্যার, আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল, এই দেখুন কাটাকুটির ঘর কাটা। স্লেটের ওপর আমার নাম লেখা। পণ্ডিত মহাশয় আমার ওপর প্রকাণ্ড এক চড় তুলিয়াই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, চুপ রও, কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলিল, কেন, আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই তো সকলের চক্ষু স্থির, ছোকরা বলে কি! প্রায় আধ মিনিট খানে কাহারো মুখে কোনো কথা কাটে নাই। তারপর পণ্ডিত মহাশয় ঘাড় বাঁকাইয়া গম্ভীর গলায় হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে কেন? দাশু ভয় পাইবার ছেলে নয়, সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছে তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না, কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে যে পাগলা তাই তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলে কত চেষ্টা করিয়াও তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা তো রামপদর হাঁড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ আছে, ব্যাস ওর মার খাওয়াই উচিত।
শোনো কথা, পাগল তবে কাকে বলেছে। শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।